বলবে না চ্যাটে, ঠিক আছে? যা বলার এখানে বলো। সবাই দেখতে পাচ্ছ না? সুজন একবার ডিসকানেক্ট করে রিজয়েন হও। হ্যাঁ, ডিসকানেক্ট করে রিজয়েন হও তো সুজন। আচ্ছা, আমি যেমন তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিলাম সেরকমই আজকে তোমাদের ভাষা মানুষ থেকে জিজ্ঞাসা করব। হ্যাঁ, একটার পর একটা জিজ্ঞাসা করব। প্রত্যেকে দেখতে পাচ্ছ না? দেখো তোমাদের নেটওয়ার্কে হয়তো অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ওরাল যেমন আমি আগে দিয়ে জিজ্ঞাসা করছিলাম, তোমরা আমাকে কিন্তু এখানে ওকে দেখা যাচ্ছে তো? ঠিক আছে, দেখো আমি কোয়েশ্চেন যেমন জিজ্ঞাসা করছিলাম সেরকমই করব। বেঙ্গলি টাইপিংয়ে বলতে পারবে, আর অসুবিধা হলে কপিতে লিখে আমাকে অ্যান্সারটা দেবে, কিন্তু সবাই বেঙ্গলিতে দিতে পারবে। ওকে দেখা যাচ্ছে তো? ঠিক আছে, সবাই কিন্তু অ্যান্সারটা দেবে আর অবশ্যই বাংলাতেই দেবে, ঠিক আছে? এক্সাম আছে সামনে, তোমরা জানো। আর কোয়েশ্চেনগুলো তোমরা সবাইকে বলছি বাড়িতে প্র্যাকটিস করতে পারবে, তাই কপিতে লিখে রাখো, সুবিধা হবে তোমাদের প্র্যাকটিস করতে। ফার্স্টে বলো, ফার্স্ট কোয়েশ্চেন, বচন কয় প্রকার আর কী কী বলো। বচন কয় প্রকার বলবে আর কী কী? ইয়েস, প্রত্যুষ না, যেমন আমি আগের দিন জিজ্ঞাসা করছিলাম, বলো এখানে চ্যাটে বলো, বাংলাতে সবাই বলবে, ঠিক আছে? আর চ্যাটে অসুবিধা থাকলে প্রত্যুষ না, যেমন তোমার অসুবিধা থাকে তুমি লিখে অ্যান্সার দেবে, যাদের অসুবিধা থাকবে লিখে লিখে অ্যান্সার দেবে, পূর্বায়ন লিখে অ্যান্সার দেবে, আর যার যার মালিক সপ্তর্ষি মালিক কুণ্ডু যার অসুবিধা থাকবে প্রত্যেককে বলছি, তারা কিন্তু লিখে আমাকে কপির ইমেজ দাও, কিন্তু অ্যান্সার সবাই দেবে। হ্যাঁ সুজান, রেজা কারেক্ট, ওয়াসিম কারেক্ট, সপ্তর্ষি কারেক্ট, এবার কী কী বলো? ঠিক বলেছে, এবার কোন দুটো বলে দাও। বাকিরা স্নিগ্ধা, প্রত্যুষ্ণা ফার্স্ট অ্যান্সার দাও, ঔজসিক কপিতে লিখে দাও, সমৃদ্ধ, শ্রেষ্ঠা, চাঁদ, এভরিওয়ান, সুদেশনা, সুজান, উপাস্য, প্রত্যেকে। হ্যাঁ ঠিক, উপাস্য ঠিক আছে, সুদেশনা ঠিক আছে, হ্যাঁ সুজান ঠিক আছে, ভেরি গুড, সমৃদ্ধ নেক্সট বলো, রেজাও ঠিক আছে, চাঁদও ঠিক আছে। তাহলে বচন দুই প্রকার, কী কী? এক বচন, বহু বচন, হয়ে গেছে ফার্স্ট কোয়েশ্চেন। নেক্সট আমাকে বলো, নেক্সট দেখো, লাঠি গাছা, লাঠি গাছা, এটা আমাকে বলো কোন বচন? লাঠি গাছা এটা কোন বচন বলো? ওকে উপাস্য, ইয়েস ওয়াসিম কারেক্ট। ওয়াসিম স্পেলিংটা দেখো একটু, ওয়াসিম স্পেলিংটা দেখো, বচন বানানটা কি লিখছো দেখো একটু, ঠিক করো। লাঠি গাছা তাহলে বলো, হ্যাঁ রেজা কারেক্ট, হ্যাঁ ঋতুজিৎ কারেক্ট, নেক্সট বলো সবাই, লাঠি গাছা এটা কোন বচন? নৌ সপ্তর্ষি, রং সপ্তর্ষি, ভুল হয়েছে অ্যান্সার, হ্যাঁ পূর্বায়ন কারেক্ট, পূর্বায়ন আগের অ্যান্সারটা লেখো, উপাস্য কারেক্ট, ঠিক আছে, সপ্তর্ষি অ্যান্সার ভুল, সপ্তর্ষি মালিক কুণ্ডুর অ্যান্সার পাইনি, কুণ্ডু অ্যান্সার দাও, সমৃদ্ধ, দিস ওয়ান রং, সেকেন্ড কোয়েশ্চেন ভুল হয়েছে সমৃদ্ধ, হ্যাঁ চাঁদ ঠিক আছে, সুজান ঠিক আছে, লাঠি গাছা এটা কি এক বচন, বহু বচন নয়? দেখো তোমাদের বইতে উদাহরণ আছে, ভালো করে দেখে পড়ো, এইখানেই ভুল হয়ে যাবে। এমসিকিউ কোয়েশ্চেন এক বচনের জায়গায় যদি বহু বচনের অ্যান্সারটা যদি এখানে তুমি ঠিক ভাবো, যেটা সঠিকভাবে সেটা ক্লিক করে ফেলো, সেটা অ্যান্সারটা দিয়ে ফেলো, তাহলে তো ভুল হয়ে যাবে, পুরো একটা নাম্বার চলে যাবে, একদম অ্যান্সার ভুল হয়ে যাবে। হ্যাঁ এক বচন, সপ্তর্ষি কী হলো, ইংলিশে টাইপিং করছো কেন বলছি না, বাংলাতে
আর নয় তো কপিতে লিখে ইমেজ দাও, কিন্তু ইংলিশ টাইপিং নয়, ইংলিশ ক্লাস নয়, সামনে এক্সাম, বাংলাতেই অ্যান্সার দাও। নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ স্নিগ্ধা, ঠিক আছে পড়ো। দেশ, হ্যাঁ এটা একবচন, দেশ এটিকে বহুবচনে কী হবে বলো, এটি বহুবচনে কী হবে বলো, কি বহুবচন হলে দেশ, এটা বহুবচন হলে কী লিখবে তোমরা, দেশ মানে তো একটা দেশ বোঝাচ্ছে, বহুবচন হলে কী দিয়ে বোঝাবে, কী হবে পুরোটা নিয়ে কী বলবে তুমি বলো, যেমন গণ, বৃন্দ, কুল এরকম, তাহলে পুরোটা নিয়ে কী বলবে। হ্যাঁ সমৃদ্ধ, ঠিক আছে প্রত্যুষ্ণা, ঠিক আছে লেখো প্রত্যুষ্ণা। নেক্সট, দেশ এটার বহুবচন কী হবে, দেশ এটার বহুবচনে কী হবে বলো। হ্যাঁ সুজান, কারেক্ট। পূর্বায়ন আর কি হতে পারে বলো তো, পূর্বায়ন আর একটা কি হতে পারে বলো তো দেখি। হ্যাঁ সুদেশ, না আগেটা ঠিক আছে, এবার বলো। হ্যাঁ ঋতুজিৎ, ঠিক আছে প্রত্যুষ্ণা, এটা ঠিক হচ্ছে না একটু, ঠিক করে বলো তো প্রত্যুষ্ণা। হ্যাঁ উপাস্য ঠিক আছে, সপ্তর্ষি কুণ্ডু ঠিক আছে, ওয়াসিম ঠিক আছে, হ্যাঁ পূর্বায়ন এই তো, ভেরি গুড, রেজাল্ট ঠিক আছে। তাহলে দেশ সমূহ, দেশগুলি বলা যায় কিন্তু দেশ সমূহটাই সঠিক, তাই দেশ সমূহটাই বলবে, ঠিক আছে অপশন খেয়াল করে করবে, দেশ সমূহ এটাই কিন্তু কারেক্ট, সেখানে দেশগুলি বা দেশগুলো যদি থাকেও বলবে না, দেশ সমূহটাই দেবে, তাই ভালো করে দেখে নেবে। যেমন দেখো কেশ রাশি, জনগণ, ঠিক আছে এখন ছাত্রগণ হতে পারে, জনগণ যেমন হয়েছে তেমন ছাত্রগণ হতে পারে, ছাত্রবৃন্দ হতে পারে, সেরকম বুঝেই থাকবে, কিন্তু দেখো দেশ সমূহটাই সঠিকভাবে বলা যেতে পারে, তাই গুলো দেশগুলো বা দেশগুলি থাকলে সেটা নয়, দেশ সমূহটাই বেছে নেবে, ঠিক আছে বারবার বলবো, অপশন দেখে তোমরা বেছে নেবে এমসিকিউ কোয়েশ্চেন, ঠিক আছে অপশনটা ভালো করে দেখে নেবে তারপরে করবে। হ্যাঁ সমৃদ্ধ সুদেশনা, ঠিক আছে এরপরে নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা রা, হ্যাঁ রা যোগ করে আমাকে একটা বহুবচনের শব্দ বলো তো, রা যোগে একটি বহুবচন বলো। রা যোগে একটি বহুবচন বলো। রা এটা যোগ করে একটা বহুবচন। হ্যাঁ স্নিগ্ধা, ঠিক আছে ভেরি গুড। হ্যাঁ সুজান, রেজা ঠিক আছে, আর কিছু, আর কোন শব্দ জানো? হ্যাঁ সমৃদ্ধ, ঠিক আছে ওয়াসিম, ঠিক আছে হ্যাঁ সোমানি, ঠিক আছে হ্যাঁ চাঁদ, ঠিক আছে তাহলে ছেলেরা, পাখিরা, তাই তো এগুলো সব হবে, ছেলেরা, পাখিরা। ওকে ঔজসিক, ঔজসিক এখন কন্টিনিউ করো, কমপ্লিট হয়ে যাক, দিয়ে দেবে লাস্টে, ঠিক আছে যখন আমি প্রেজেন্ট চাই তখন আমাকে দেবে, এখন ঔজসিক অ্যান্সারগুলো কন্টিনিউ করো, ঠিক আছে রেজা, পাখিরা, ছেলেরা, তাই তো। ওকে নেক্সট আমাকে বলো, পর্বতমালা এটা কোন বচন, পর্বতমালা এটি
কোন বচন বলো। পর্বতমালা, এটি কোন বচন? হ্যাঁ স্নিগ্ধা, ঠিক আছে, কপি, ভেরি গুড, সুজান কারেক্ট। ওয়াসিম, ঠিক আছে, সুজান ঠিক আছে, দেখেছি, রেজা ঠিক আছে, পূর্বান ঠিক আছে, সমৃদ্ধ কারেক্ট। বহু বচন, তাই তো? এটা বহু বচন। ওকে, নাও নেক্সট কোয়েশ্চেন। এবার একটা বাক্য লিখবো, ঠিক আছে, এলোমেলো থাকবে, সাজিয়ে সঠিক বাক্যটা বলতে হবে। এবার একটা বাক্য এলোমেলো থাকবে, শব্দগুলো সাজিয়ে সঠিক বাক্য বলবে, ঠিক আছে? অন্য কোয়েশ্চেন চলে যাচ্ছি, অন্য চ্যাপ্টার। ডুবলে অন্ধকার সূর্য নামে, ডুবলে অন্ধকার সূর্য নামে, এলোমেলো আছে, সঠিক বাক্যটা করো, সঠিক বাক্য, সঠিক বাক্য গঠন করো। ডুবলে অন্ধকার সূর্য নামে, বলো। ইয়েস সুজান, স্নিগ্ধা তোমার অ্যান্সারটা ঠিক আছে। তুমি না পর্বত বানানটা দেখো, তটা পাশে লিখে ফেলেছো বয়ের সাথে, ত তো ডিফারেন্ট, দেখো আমি আলাদা করেছি, পর্বত প বয়রে ত এইভাবে লেখো, তটা বয়ের সাথে লাগিয়ে দিয়েছো স্নিগ্ধা, তুমি শুধু সেটা ঠিক করে নাও। সুজান ঠিক আছে, হ্যাঁ প্রশ্ন আগেরটা ঠিক আছে, এবার করো। বাকিদের কাছে আমি দেখি কি বলে। আমি নেক্সট কোয়েশ্চেনটা লিখে রাখছি, আমি বলছি তারপরে, এখন তোমরা এটা সাজিয়ে বলো, তারপরে আমি বলছি। হ্যাঁ উপাস্য ঠিক আছে, ওয়াসিম ঠিক আছে, হ্যাঁ রেজা শ্রেষ্ঠা ঠিক আছে, স্নিগ্ধাও ঠিক আছে, হ্যাঁ চাঁদ ঠিক আছে, তাহলে সূর্য ডুবলে অন্ধকার নামে, সূর্য ডুবলে অন্ধকার নামে, ঋতুজিত ঠিক আছে, সমৃদ্ধ কারেক্ট। নেক্সট কোয়েশ্চেন আমি দিয়েছি, দেখো, কতগুলি পথ পরপর সাজে যখন একটি অর্থ খুঁজে পাওয়া যায় তখন তাকে কি বলে। কতগুলি পথ পরপর সাজিয়ে যখন একটি অর্থ খুঁজে পাওয়া যায় তাকে কি বলে, এইটা আমাকে বলো। কতগুলি পথ পরপর সাজিয়ে যখন একটি, ইয়েস সুজান কারেক্ট,
ওয়াসিম কারেক্ট, অর্থ খুঁজে পাওয়া যায় তখন তাকে কি বলে? হ্যাঁ প্রশ্ন, ঠিক আছে করো। তাহলে তখন তাকে বাক্য বলে, তাই তো? তাহলে তোমরা যেগুলো পড়ছো দেখো, বাক্য রয়েছে এখানে, বচন কাকে বলে, লিঙ্গ সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো কিন্তু পড়বে, ঠিক আছে? সংজ্ঞাগুলো কিন্তু তোমাদের পড়তে হবে, মনে রাখবে, সংজ্ঞাগুলো থেকেও কিন্তু এমসিকিউ আসতে পারে, তাই সংজ্ঞাগুলোকে যে এগুলো বড় বলে আসবে না সেটা নয়, সেখান থেকে তোমাদের ধরতে হবে তাহলে যে সেটা কিসের সংজ্ঞা, কার সংজ্ঞা, তাই তো? এখন যদি বচনের সংজ্ঞা দেওয়া থাকে, দিয়ে বলি সেটা কী, তখন বচনের সংজ্ঞাটা পড়া থাকলে বুঝতে পারবে, তাই সংজ্ঞাটা পড়ে রাখবে। হ্যাঁ ঠিক আছে সমৃদ্ধ, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে বাক্য। ওকে আচ্ছা, তোমাদের প্রেজেন্ট আগে দিয়ে দাও তো, সবাই প্রেজেন্টটা দিয়ে দাও। ওজসিক, আমি প্রেজেন্টটা নিচ্ছি, ততক্ষণ তুমি তোমার কলটা একবার ডিসকানেক্ট করে আমাকে দাও অ্যান্সারটা। ওজসিক, আমি প্রেজেন্টটা নিচ্ছি, ততক্ষণ তুমি অ্যান্সারটা দাও। কারুর কোথাও কোনো প্রশ্ন থাকলে বলো আমাকে। ওকে তাহলে কারোর কোনো প্রশ্ন তাহলে বলো। উপাস্য, হ্যাঁ ঠিক আছে, অ্যান্সার কোনো কোশ্চেন নাই তো? ওকে ঠিক আছে, পড়ো সবাই ভালো করে। হ্যাঁ ওজসিক, ঠিক আছে ওজসিক, কোয়েশ্চেনগুলো তুমি লেখনি, কোয়েশ্চেনগুলো লিখে নেবে, তাহলে সুবিধা হবে, দেখবে এগুলো তো ভিডিওটা পেয়ে যাবে, একবার কোয়েশ্চেনগুলো ওজসিক কোয়েশ্চেন সমেত লিখবে, তাহলে তোমার পরে পড়তে সুবিধা হবে। সোমাগ্নি, ঠিক আছে, কপি পূর্বান, ঠিক আছে, হ্যাঁ ঋতুজিৎ, এটা ঠিক আছে, ওকে হ্যাঁ লিখবে, কারণ সুজান এভাবে লিখলে অভ্যাস হবে, প্র্যাকটিস হবে, ঠিক আছে, এভাবে লিখে নেবে কোয়েশ্চেনগুলোকে প্রত্যেককে বলছি, তাহলে বাড়িতে প্র্যাকটিস করতে সুবিধা হবে। আর বারবার বলছি, সংজ্ঞাগুলো যে এমসিকিউ বলে আসবে না তা নয়, সংজ্ঞা থেকে অন্যভাবেও কোয়েশ্চেন দেওয়া যায়, যেমন আমি তোমাদের আজকে একটা দিলাম, ঠিক আছে, এখানে কি থাকবে দেখো, যে তাকে কি বলে বলে আমি তোমাদের এখন এমসিকিউ দিলে কি হবে, অপশন থাকবে, ধরো থাকলো কি কি অপশন, আমি উদাহরণ হিসেবে দেখিয়ে দিচ্ছি একটা, এক নম্বর থাকলো পদ, দু নম্বর থাকলো শব্দ, তিন নম্বর দিলাম বাক্য, আর চার নম্বর দিলাম ধরো লিঙ্গ, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে কোন অপশনটা সঠিক। যদি তোমরা বাক্যের এই সংজ্ঞাটা পড়ে রাখো তবেই তোমরা কিন্তু বাক্যটা বুঝতে পারবে, নয়তো কিন্তু তোমরা ধরতে পারবে না, তাই সংজ্ঞা থেকে কিন্তু অন্যভাবে ঘুরিয়ে কোয়েশ্চেন আসতে পারে, তার জন্য সংজ্ঞাটাও পড়ে নেবে, ঠিক আছে, কিচ্ছু বাদ দেবে না, অনেক নানা রকম করে ঘুরিয়ে কোয়েশ্চেন থাকতে পারে। ওকে হ্যাঁ স্নিগ্ধা, ঠিক আছে, তাহলে কারোর আর কোনো প্রশ্ন নাই তো? হোয়াট অ্যাপে সুজান বলো, সুজান কি প্রশ্ন আছে বলো। ওজসিক, অসুবিধা নেই, ই পোর্টালে পেয়ে যাবে।
ইউটিউবে ভিডিও পেয়ে যাবে, একবার দেখে নেবে, ঠিক আছে ওজসী? অসুবিধা নেই। যেগুলো আমি পড়াচ্ছি, আমি কি বললাম এটা, যে কতকগুলি পদ পরপর সাজিয়ে যখন একটি অর্থ খুঁজে পাওয়া যায় তাকে কি বলে, এটা বলার পরে নিচে তাহলে অপশান দেওয়া থাকবে, তার পাশে অপশান থাকবে। দেখো আমি এখানে দিয়েছি পদ, শব্দ, বাক্য, লিঙ্গ, তার জন্য বলছি সংজ্ঞাগুলো পড়ে নেবে, দিয়ে তাহলে এরকম করে ঘুরিয়ে কোয়েশ্চেন আসতে পারে। ওকে না, বাই এভরিওয়ান। সুজান কি কোয়েশ্চেন আছে বলো, আর বাকিরা লেফট হতে পারো, অসুবিধা নেই। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, নয়তো ক্লাস লেফট হতে পারো, অসুবিধা নেই। আচ্ছা সুদেশ না, ওটা তো ওয়েবসাইটই থাকবে একমাত্র, হ্যাঁ ওয়েবসাইটে দিয়ে দিলে।